গাজার কেন্দ্রস্থল খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের আবারও জোরপূর্বক সরে যেতে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ UNSC-র জরুরি বৈঠকে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যা এবং মানবিক বিপর্যয়ের বিষয়ে আন্তর্জাতিক নিন্দা এবং চাপকে মোটেও পাত্তা দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা হলে ইরান ইসরায়েলে হামলা নাও চালাতে পারে। ওইদিন হোয়াইট হাউস জানায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ করছেন তারা। তবে মঙ্গলবারই দ্বিচারিতা নীতি অবলম্বন করে ইসরায়েলকে বিপুল অস্ত্র সহায়তার অনুমোদন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় $2,000 কোটি নতুন এই সহায়তা প্যাকেজে থাকবে কমপক্ষে 50টি F-15 ফাইটার জেট, মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিসাইল সহ অন্যান্য অস্ত্র। যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণেই গাজায় ইসরায়েলি আগ্রাসন দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় এখন পর্যন্ত অন্তত 39,929 ফিলিস্তিনি মারা গেছে, আহত হয়েছেন 92,240 জন। ইফা জাহান, বাংলা ভিশন।